গাইজ, মেচুবিদাল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যে নাম্বারটি দেখছেন এটি আমাদের অফিসিয়াল নাম্বার। আমরা এখন মাছ ছাড়া বা মাছ দেখানো বা পুকুর ওপেনিং বা টেস্টিং যে কোনো রকম ভিডিও করছি। যদি কেউ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। হাই গাইজ, তো আজকে করবো আমরা চালগুলির পোলাও। অনেকে অনেক চড়া, অনেক রকম মশলা, অনেকে নারকোল, অনেক কিছু দেয়, কিন্তু আমি সিম্পলিসিটি পছন্দ করি, কারণ আমি ছাদুর পোলাওটা অনেক স্ট্রং বানাই। এটা আমার নর্মাল হলেও চলে, তেমনি আজকে বানাবো চালগুলির পোলাও। তো কি কি লাগে দেখতেই পাচ্ছেন, গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা আমি বাড়িতেই বানিয়েছি, একটু হালকা খিচ থাকে, সেগুলোকে চাল দিয়ে চেলে আবার গুঁড়োলে একদম নর্মাল পাউডার, দেখতেই পাচ্ছেন একদম নর্মাল পাউডার চলে আসে। এটা আছে 200 গ্রাম, আমি বেশি বানাই না, কারণ আমি বানিয়ে স্টোর করে রাখার পক্ষপাতি নয়, কারণ চালগুলি পোলাও যদি ঠিক করে না রাখা যায় 1 মাসের মধ্যে ওটি নষ্ট হয়ে যায় এবং তেলচিটে গন্ধ বেরোয়। তো মেন পয়েন্ট আসা যাক, চালগুলি পোলাও বানাতে আমার আজকে লাগবে 200 গ্রাম চাল, তেল তেল পরিমাণ মতো, দেখে নেবেন যখন দেব, ঘিও পরিমাণ মতো, আর লাগবে কিছু মশলা। কি কি মশলা? সিম্পল, অর্ধেক জায়ফল, 1টা ক্যাংলা, 10টা এলাচ এবং কিছু 2 কি 2.5টা মতো জয়িত্রী। তো চলুন আগে এটাকে ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নিই। তো কড়ায় তেল দিয়ে দিয়েছি, একটু তেলটা অল্প তেল দেবেন, বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়ে দিয়েছি কড়ায়। তো যথারীতি মশলাগুলো আমি দিয়ে দেবো, মশলাগুলো আমি দিয়ে দেবো। কারণ বড় কাতলা মাছ আপনারা হয়তো জানেন আমার থেকে বেশি, বড় কাতলা মাছ লাইট টপি পছন্দ করে। মশলা করানো হয়ে গেছে, তো এবার কড়ায় দেবো তেল, কড়ায় দেবো তেল ওই অ্যাপ্রক্স 25 থেকে 30 গ্রাম। কড়ায় দেবো তেল, তেলটি গরম হওয়ার জন্য একটু ছেড়ে দেবো, আর তেলটি গরম হওয়ার জন্য একটু ছেড়ে দেবো, আর চালনিটা নিয়ে চেটে দেবো, যাতে খিঁচটা না থাকে, যাতে খিঁচটা না থাকে। দেখছেন চেলে দিচ্ছি, যাতে যেটা বড় দানার এর পরেও রয়েছে সেটা এখানেই থেকে যায়, একদম যেটা মিহি হয়েছে সেটাই আমরা নেব। এই যে বড় দানাটি রয়ে গেল, যেটা মিহি হয়েছে সেটা চলে গেল। একদম ফ্লেম একদম লো রাখবেন, অলওয়েজ ফ্লেম একদম লো রাখবেন, তাতে করে কি হবে এটা ভালোভাবে মিক্সিং হবে এবং আপনি নির্ভয়ে এটি নাড়তে পারবেন, যাতে ধরে না যায়। এটি মনে হচ্ছে হয়ে এসেছে, তার জন্য ওই ঘি দিতে হবে, বেশি না, একদমই বেশি না, দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স 5 থেকে 10 গ্রাম। অনেকে বলে অনেক বেশি ঘি, আমার 200 গ্রাম চালে অনলি 5 থেকে 10 গ্রাম, কারণ টোপে আমি ঘি তেল দেবোই, টোপে আমি ঘি তেল দেবোই। ভালোভাবে নাড়তে হবে যাতে করে এটা মিশে যায় পুরো। তো এটা কমপ্লিট ভাবে নাড়ি, তারপর দেখা হচ্ছে। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। যেরকম দেখবেন পোলাও পোলাও করার সময় চালটি ভাজার পর যেরকম গন্ধ বেরোবে, ঠিক তেমনই গন্ধ বেরোবে, জানবেন হয়ে গেছে, এটা হয়ে গেছে মোটামুটি আমাদের কাছে। এবার এটা খালি মশলার সাথে মেলাবে। আমি মশলার সাথে কিভাবে মেলাই আপনাদের আগেই বলেছি, আমি ডাইরেক্ট এটি মিক্সিতে দিয়ে দিই, একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে একদম ডাইরেক্ট ঘুরিয়ে দিই, তাতে করে কি হয় মশলাটাও একদম ফাইন গুঁড়ো হয় আর
আপনার চালগুড়ি চালের যদি আরো কিচ থাকে সেটাও ক্লিয়ার হয়ে যায়। এটা বলতে পারেন আমার ইউনিক প্রসেস, কিন্তু এটাও এরকম ভাবেই আমি করি। চলুন মশলাটা একবারে মিশিয়ে তারপর দেখা হচ্ছে। তো মিক্সিতে দিয়ে আমার গোনানো হয়ে গেল। এতে করে কি হয়, এতে দেখুন ক্লোজে নিয়ে একটুখানি, এতে করে হয় মশলা চাল কোনোটাই খিচ থাকে না। দেখুন, নালে এলাচ যদি আপনি গোড়ান তার খোসাগুলো ঠিকভাবে গোড়ায় না, এতে দেখুন পুরো মিশে গেছে। তো আমি এর জন্যই মশলা চাল লাস্টে একসঙ্গে দিয়ে দিই, তাতে আপনাকে ডলতেও হবে না, কোনো খিচও থাকবে না এবং মশলার যে খোসা সেগুলোও থাকবে না। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর এই এইভাবেই আমায় সাপোর্ট করতে থাকুন। চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার, আরও বড় মাছ ধরার, ধরে আপনাদের কাছে দেখানোর। আর থ্যাংক ইউ সো মাচ, আর দয়া করে সাবস্ক্রাইবটা করে যান। থ্যাংক ইউ।